Assalamualaikum, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি কপিরাইট ফ্রি। আপনারা চাইলে আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করতে পারেন। অবৈধ কাজ করে কোটি কোটি টাকা ব্যাংকে জমা করেছেন। দামি গাড়ি আছে, বাড়ি আছে, অ্যাপার্টমেন্ট আছে, ব্যক্তিগত ড্রাইভার আছে, সিকিউরিটি গার্ড আছে, নিজের ব্যক্তিগত অস্ত্র আছে। করোনা ভাইরাসের কথা শুনে ছয় মাসে খাবার কিনে ঘরে জমিয়ে রেখেছেন। বাজারে এখন খাদ্য সংকট, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। যারা দিন মজুর, দিন আনে, দিন খায়, টাকার অভাবে তাদের অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না। আর এখন আপনি নিশ্চিন্তে ঘরে বসে আছেন, ঘরে শুয়ে শুয়ে হিন্দি মুভি, ইংলিশ মুভিজ, হিন্দি সিরিয়ালস দেখছেন। ঘর ভর্তি খাবার আছে আপনার, ফ্রিজ ভর্তি মাছ, মাংস আর সবজি। আর ভয় কিসের আপনার? ব্যাংক ভর্তি টাকা আছে, কোনো অসুখ হলেই চলে যাবেন সিঙ্গাপুর বা ব্যাংককে। কিন্তু একবার কি ভাবছেন, যদি করোনায় আক্রান্ত হন, ব্যাংক ভর্তি টাকা থাকবে কিন্তু কোনো এয়ারলাইন্স আপনাকে নেবে না, কোনো দেশে আপনাকে ঢুকতে দেওয়া হবে না, দেশে কোনো হসপিটালে ভর্তি হলেও পড়ে থাকতে হবে শূন্য একটা রুমে। আপনার শরীরে করোনা ভাইরাসের ভয়ে সময় মতো ডাক্তার আসবে না, নার্স আসবে না, আসবে না আপনার অতি আপনজনও। যদি ক্যান্সার হতো আপনি চাইলেই যে কোনো দেশে চিকিৎসার জন্য যেতে পারতেন, কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেও আপনার জানা যায় কেউ আসবে কি না তাও সন্দেহ। একবার কি ভাবছেন, অনেক টাকার মালিক হলেও একটা ক্ষুদ্র ভাইরাসের কাছে কতটা অসহায় আপনি? আক্রান্ত হলে হয়তো ভাববেন, কার জন্য এত ধন সম্পদ করলাম, কেন এত কিছু করলাম, কি মূল্য এসব ধন সম্পদের? আপনার জীবনে এই খারাপ সময়টা আসার আগে নিজকে বদলে ফেলুন। আপনার চারপাশে অভাবী মানুষগুলোর দিকে একটু তাকান, তাদের দিকে আপনার হাতটা একটু বাড়িয়ে দিন। জীবনে খারাপ সময় আসার পূর্বে এমন কিছু করে যান যেন আপনি বেঁচে থাকলে পৃথিবী হাসে, আর আপনি মরে গেলে কাঁদবে সারা পৃথিবী। তখন তা দেখে হাসবেন আপনি, মরে গিয়ে অমর হয়ে থাকবেন তখন। সুতরাং দেরি কেন, শুরুটা করুন না আজ, এখন থেকে। বর্তমানে দেশের যে অবস্থা, আমার তো মনে হয় করোনায় আক্রান্ত হয়ে যতগুলো মানুষ মারা যাবে তার চেয়ে অনেক বেশি মানুষ মারা যাবে তিন বেলা খাবারের অভাবে। কিন্তু এই পরিসংখ্যানটা আমাদের অজানাই রয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।